আপনারাই দাঁড়িয়ে আছেন যে কোনো সময় তিনি সেখানে পড়ে যেতে পারেন। যারা চাচ্ছেন যে এই পাপ থেকে মুক্তি লাভ করার একটা আকাঙ্ক্ষা তারা পোষণ করছেন যে কিভাবে পাপ থেকে আমরা বাঁচতে পারব, কিভাবে পাপ থেকে আমাদের মুক্তি অর্জিত হতে পারে, কারণ পাপ এমনই একটি বিষয় যাতে একবার অভ্যস্ত হয়ে গেলে সেখান থেকে বেরিয়ে আসা কঠিন। সে তার বলয় তৈরি করে, সে তার পরিবেশ তৈরি করে, সে তার কর্মী তৈরি করে এবং একটা শ্রেণী তৈরি করে, একটা কমিউনিটি তৈরি করে যারা পাপে এত বেশি অভ্যস্ত হয়ে যায় যে দুনিয়ার জীবনকে সে পাপের জীবনই মনে করে এবং পাপটাকে সে এনজয় করে। সেখান থেকে বেরিয়ে আসা সত্যি বড় কঠিন। অথচ পাপের যে বিষয়টা আমরা কোরআন এবং সুন্নায় দেখি, সেখানে পাপকে বলা মুসিবতের কারণ বলা হয়েছে। পৃথিবীর ইতিহাস প্রমাণ করে এবং কোরআনের অনেকগুলো আয়াত, হাদিসের ঐতিহাসিক যে ঘটনাগুলো আলোচনা করা হয়েছে, সেখানে দেখা যায় যে পৃথিবীর সকল অধঃপতনের মূলে হচ্ছে পাপ। কি ব্যক্তি, কি জাতি, কিংবা সমাজ, কি রাষ্ট্র, কি জনপদ, যেখানেই আল্লাহর পক্ষ থেকে কোনো শাস্তি নেমে এসেছে সেটা পাপের কারণে, সেটা দুর্নীতির কারণে, সেটা অন্যায়ের কারণে। এবং আজকের এই আধুনিক বিশ্বেও যেখানে রাষ্ট্রতন্ত্র হয়তো অনেক উন্নতির শিখরে আরোহণ করেছে, আমরা পাশ্চাত্যের রাষ্ট্রগুলোকে যদি দেখি, কিন্তু দেখতে পাচ্ছি পাপের কারণে সুখ কিন্তু সেখানে আর নেই, ইনসাফ কিন্তু সেখানে আর নেই, শালীনতা কিন্তু সেখানে আর নেই, সুন্দর যে জীবন সেটা কিন্তু আর নেই। মানুষ সম্পদের পিছনে, বিলাসিতার পিছনে এবং পার্থিব উন্নতির পিছনে, নানা রকম টেকনোলজির পিছনে দৌড়ে বেড়াচ্ছে, কিন্তু সুখটা হয়ে গেছে সোনার হরিণ, পাওয়াটা হয়ে গেছে কঠিন। এসব কিছুর মনে কিন্তু পাপ আছে। আজকে রাষ্ট্র রাষ্ট্রে যে বিভেদ, যে হানাহানি, তার পিছনে কিন্তু পাপ আছে, মিথ্যা আছে, দুর্নীতি আছে, অন্যায় আছে এবং অন্যায়ভাবে একে অপরের উপর চড়াও হওয়ার বিষয়টি আছে, তাই না? আমরা যে কোনো বিশ্লেষণে যাই না কেন, দেখব যে পাপই হচ্ছে এই মানব সমাজের সার্বিক অধঃপতনের কারণ। কিন্তু তারপরেও মানুষ পাপে আসক্ত, তারপরেও মানুষ পাপের জায়গাগুলোতে ভিড় জমায়, জুয়ার আসর, নাইট ক্লাব, নাচ গান, কনসার্ট, খেলাধুলা, যেখানেই পাপ আছে সেখানেই মানুষের অনেক বেশি আধিক্য। আর যেখানে শালীনতা, যেখানে সুন্দর, যেখানে সুন্দর জ্ঞান গর্ভ আলোচনা, সেখানে আমরা দেখতে পাচ্ছি গোরবাজ। এটাকে হাদিসের ভাষায় বলা যায় কি, গোরবাজ। গোরবাত মানে হচ্ছে যেখানে খুব কম লোকের আনাগোনা হয়, যারা আসে তারা আগন্তুকের মতো, মানুষ তাদেরকে চেনে না। তোমরা এখানে কি আলোচনা করছো, দিনের আলোচনা ইত্যাদি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই গরিবদেরকে তিনি প্রশংসা করেছেন, বলেছেন ফাতুবা লিল গোরাবা। দিনটা স্ট্রেঞ্জ হয়ে যায়, পুণ্যটা মানুষের কাছে অপরিচিত হয়ে যায় এবং পুণ্যবানরাও সংখ্যায় কমে যায়। পৃথিবীর ইতিহাসে সেটাই আমাদের কাছে প্রমাণিত। কিন্তু তারপরেও, তারপরেও পাপের আধিক্য আমরা দেখতে পাচ্ছি, পুণ্যের স্বল্পতা আমরা দেখতে পাচ্ছি, পাপের পরিণামটা আমরা দেখতে পাচ্ছি যে ধ্বংস, অধঃপতন, ক্ষতি, ভাঙন, হানাহানি, এগুলো ছাড়া আর কিছু না। পুণ্যের পরিণাম ভালো হওয়া সত্ত্বেও সেখানে মানুষের আনাগোনা অনেক কম। আমরা আজকে আরো যেই বিপর্যয়টা দেখি সেটা হচ্ছে পাপ পুণ্যের যে মানুষের কাছে পরিচয়, সেটাও কিন্তু উল্টে গেছে প্রায় 180 ডিগ্রি। আগে যা ছিল মানুষের কাছে মনকার, অন্যায় এবং পাপ, সেটা আজকে হয়ে গেছে মারুফ। একটা সময় দেখবেন যে ঘুষটা
কেউ যদি কোনো কারণে প্রয়োজনীয় নিত সারা রাত ঘুম হতো না। একটা জেনারেশন আমাদের বাবাদের জেনারেশন, চাচাদের জেনারেশন, আর আজকে ঘুষ না খেলে তার ঘুম হয় না। সেটা টনিকের কাজ করে, সুদ। একটা সময় মানুষ সুদের ব্যাপারে হাজারবার চিন্তা করত, গ্রামের অতি সাধারণ মানুষগুলো, কিন্তু সুদে আজকে সারা বিশ্ব ছেয়ে ফেলা হয়েছে। এমন সিস্টেম ইন্ট্রোডিউস করা হয়েছে যে আমি আপনি না চাইলেও সুদের মধ্যে ঢুকে যাব। সে কাগজে টাকা বলেন, ক্রেডিট কার্ড বলেন, কিংবা ডিজিটাল মানি বলেন, সিস্টেমটা এত মানে আধুনিকভাবে তারা ইন্টিগ্রেট করেছে বা ইন্ট্রোডিউস করেছে যে আপনি আমি যতই দাড়ি টুপি পড়ি না কেন, কিন্তু সুদের প্রভাব থেকে এবং সুদের আঁচড় থেকে আমরা বের হতে পারবো না। পাপকে এইভাবে প্রতিষ্ঠিত করা হয়েছে, পাপ পুণ্যের অনুভূতিগুলো চলে গেছে। সমাজে আজকে যারা পাপে নিযুক্ত তাদের মধ্যে কিন্তু কোনো আফসোস নাই। ইদানিং আমরা অনেককে দেখি যারা ইসলামী অর্থনীতি বা ইসলামিক ফিনান্স নিয়ে সন্দেহ প্রকাশ করেন। করার কারণটা মূলত এটাই যে আসলে সুদমুক্ত কিছু কি সম্ভব। আমরা দেখি মেয়েরা তাদের পোশাক নিয়ে একটু বিচলিত নয়, অথচ কি অশ্লীল পোশাক পরে তারা বের হয়। আমরা দেখি যে এভাবে কৃষ্টি কালচারের মধ্যে এত পরিবর্তন, এত কিছু হয়ে যাচ্ছে মানুষ। তাহলে সহজেই যারা আজকে আসলে দিন নিয়ে চলতে চান, যারা আজকে নিজেদেরকে ইমানের মধ্যে রাখতে চান, যারা আজকে পুণ্যের দেয়ালের মধ্যে নিজেদেরকে রাখতে চান, তাদের প্রশ্নটা এটা হয়ে দাঁড়িয়েছে যে আসলে পাপ থেকে কিভাবে বাঁচবো, পাপ থেকে বাঁচার উপায়টা কি। পাপ থেকে বাঁচার উপায় যদি অনুসন্ধান করতে হয় তাহলে আমাদেরকে প্রথমত পাপের কিছু প্রকার নিয়েও জানতে হবে, কোন প্রকার পাপের কি বৈশিষ্ট্য এবং এই বৈশিষ্ট্যগুলো থেকে আপনি কি করে বেরিয়ে আসতে পারবেন। সেজন্যে আপনার দুটো জিনিস, একটা হলো সরাসরি পাপকে ধ্বংসকারী বিষয়গুলো কি, আর আরেকটা হলো পাপ মুক্ত হওয়ার ব্যাপারে আমার সহায়ক জিনিসগুলো কি। এই দুটো জিনিস জানা খুবই প্রয়োজন। এখন আপনি যদি নানা রকম পাপের মধ্যে সম্পৃক্ত, অথচ এই পাপের ক্ষতি সম্পর্কেও আপনি অবহিত নন এবং পাপকে কিভাবে ক্লিন করবেন সেটাও আপনি জানেন না, আর পাপ থেকে মুক্ত থাকার সহায়কগুলো জানেন না, তাহলে কিন্তু আপনার আমার জন্য সত্যিই কঠিন হয়ে যাবে পাপ মুক্ত হওয়া।